নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেখানটায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় সরাসরি স্থায়ী পদে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন পারমানেন্ট পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় কিন্তু ন্যূনতম সীমা আপনাদের যদি আঠারো বছর হয়ে থাকে এবং আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই সম্পূর্ণ পারমান পোস্টে রিক্রুট করা হচ্ছে তো এখানটায় আপনাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কী করে স্টেপ বাই স্টেপ এখানটায় আবেদন করবেন এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশানে কি ডিটেলস রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে দেবো এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় যে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে এখানে কিন্তু লাস্ট ডেট লিখে দেওয়া রয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ঠিক এরকমটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে কিন্তু এখানটায় পরবর্তী সময় আবার কিন্তু করিগেন্ডাম নোটিফিকেশান দিয়েছে আপনারা দেখতেই পারছেন অর্থাৎ সংশোধন দিয়ে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে আবেদন করা লাস্ট ডেট রয়েছে তিরিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আপনারা কিন্তু তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন যেটা সবার প্রথমেই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম যে এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনার এখানে অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনারা সরাসরি এখান অনলাইনে আবেদন পারবেন টোটাল মিলিয়ে দুটি ডিফারেন্ট পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন সহকারে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো যে আপনাদের এখানটায় কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপত্র রয়েছে এছাড়াও এখানটায় আপনাদের ডিটেলস কী রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা শুরু করি তো বন্ধুরা শুরুতে যেমনটা বললাম যে আপনাদের কিন্তু এখানটায় দু ধরনের কিন্তু পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় যেহেতু আপনাদের সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে এবং পারমানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে তো এখানটায় স্যালারি স্ট্রাকচারও কিন্তু বেশ ভালো মানের রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন সবার প্রথমে লিখে দেওয়া হচ্ছে পে লেভেল ফোর অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে একটি পোস্টের জন্য যেখানটায় পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা পর্যন্ত আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাচ্ছেন এবং এখানটায় দ্বিতীয় যে পোস্ট রয়েছে দ্বিতীয় পোস্টের জন্য এখানটায় পে লেভেল টু অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে অর্থাৎ উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পারছেন বেশ ভালো মানের কিন্তু এখানে স্যালারি স্ট্রাকচার রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জব সেহেতু কিন্তু আপনাদের এখানটায় স্যালারি স্ট্রাকচারটাও বেশ ভালো মানের রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং আপনারা এখানটায় এজ লিমিট দেখতে পাচ্ছেন দেখুন এজ লিমিটের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু আঠারো থেকে শুরু করে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদের বয়স বয়সীমা যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং ঊর্ধ্ব বয়স সীমার ক্ষেত্রে আপনারা সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র ইউআর ক্যাটাগরি প্রার্থীদের জন্য অর্থাৎ আপনারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থী তারা কিন্তু এখানটায় আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও এস সি এস টি প্রার্থীদের জন্য বয়সে কেমন ছাড় রয়েছে সেটা এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানটাই কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করা হবে অর্থাৎ এখানটায় কিন্তু এক এক দু হাজার চব্বিশ তারিখ নয় এখানটায় লিখে দাঁড়িয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনাদের বয়সের হিসাবটা করা যেখানটায় আঠারো থেকে শুরু করে আপনারা কিন্তু সাতাশ বছর পর্যন্ত এখানটায় কিন্তু আবেদন করতে পারবেন ইউ আর ক্যাটাগরির প্রার্থীরা এবং আপনারা যদি এখানটায় ও বিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু বয়সীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন দ্যাট মিন্স আপনারা এখানটায় আঠারো থেকে শুরু করে কিন্তু তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছেন ও বিসি ক্যাটাগরির প্রার্থীরা এবং এবং আপনারা যদি এখানটায় এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা বয়সীমায় কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন দ্যাট মিন্স আপনারা আঠারো থেকে শুরু করে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা যারা রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী থাকবেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা যেমনটা শুরুতেই বলেছিলাম যে এখানটা আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু এখানটায় কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে তো সেগুলি একবার আমরা দেখে নেব তো বন্ধুরা এখানটা আবেদন করতে হলে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলিকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে সেল প্যাটাস্টেট করে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত রকম ডকুমেন্টগুলিকে কিন্তু সেল প্যাটিস্টেট করে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময় এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে লিখে দেওয়া হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ এখানটায় বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু এখানটায় আপলোড করতে পারেন এছাড়াও আপনাদের এখানটায় লিখে দাঁড়াচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতার কিন্তু যাবতীয় যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে যেমন মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে এছাড়াও অ্যাডমিট কার্ড রয়েছে তো সমস্ত কিছু কিন্তু আপনারা এখানটায় আপলোড করবেন যেহেতু এখানটায় উচ্চ মাধ্যমিক পাশে আপনাদের রিক্রুট করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানটায় মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত রকম কিন্তু কোয়ালিফিকেশান আপনাদের লাগবে যেমনটা হচ্ছে অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটিতে কিন্তু লাগবে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রুভ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা দেবেন আর না থাকলে কোনো রকম দেওয়ার প্রয়োজন নেই এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা ই ক্যাটাগরি পাঠিয়ে থাকবেন তাদের কিন্তু এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে আপনারা যারা রিজার্ভেশন ক্যাটাগরি পাঠিয়ে থাকবেন অর্থাৎ এস সি এস টি বিডি অথবা এক্স সার্ভিসম্যান তাদেরও কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে এছাড়াও কিন্তু আপনারা এখানটায় লিখে দেওয়া হচ্ছে দেখতে পারছেন যারা ওবিসি ক্যাটাগরি পাঠিয়ে থাকবেন তাদের কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে ডিক্লেশন টু বি ফার্নিশ বাই ওবিসি ক্যান্ডিডেট অর্থাৎ আপনাদের সি কিন্তু আপনাদের এখানটায় আপলোড করতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং আপনারা যারা এখানটায় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদেরও কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে বলা হয়েছে এছাড়াও লিখে দেওয়া হয়েছে আদার্স যে ক্ষেত্রে আদার্সের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানটায় আপনার আধার কার্ড থেকে শুরু করে আপনাদের কিন্তু প্যান কার্ড থেকে শুরু করে যাবতীয় যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদের এখান থেকে আপলোড করতে বলা হয়েছে তো বন্ধুরা চলুন এবারে একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন কি করে তো বন্ধুরা যেমনটা আমি জানালাম যে এখানটায় অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তার জন্য অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন সেখানটায় অ্যাপ্লাই অনলাইন বলে একটি দেওয়া থাকবে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট বলে একটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনারা দেখতেই পারছেন এখানে দুটি পোস্টের রিক্রুট করা হচ্ছে তো আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের পাশে আপনার অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন আপনারা কিন্তু এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু দুটি পোস্টের জন্য আবেদন করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাদের সেপারেটভাবে কিন্তু আপনাদের এখানটায় অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো বন্ধুরা চলুন এখানটায় অ্যাপ্লাই অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি যে একটি আপনার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এখান থেকে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে আপনাদের যদি এখান থেকে আগে থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকে তাহলে আপনার এখানটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন আর যদি আপনারা এখানটা নতুন হয়ে থাকেন তাহলে আপনার নিচের দিকে দেখতে পাবেন লিখে দেওয়া হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশন সিম্পলি আপনারা এই অপশানে কিন্তু ক্লিক করবেন তো নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাদের কমপ্লিট করে নিতে হবে দেখুন লিখে দেওয়া হচ্ছে আইডি তো এখানটা যে ইমেল আইডি আপনারা বসাবেন সেটাই কিন্তু পরবর্তী সময় আপনাদের লগ ইন আইডি হবে তো তার জন্য এখানটায় ভ্যালিড একটি ইমেল আইডি আপনারা বসিয়ে দেবেন এবং সেই ইমেল আইডিটিকে আবার কিন্তু পুনরায় এখানটায় বসিয়ে কনফার্মেশন করবেন তারপর এখানটা একটা একটি পাসওয়ার্ড আপনারা দেবেন দেখতে পাচ্ছেন তো যে পাসওয়ার্ড আপনারা দেবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং এটাই কিন্তু পরবর্তী সময় আপনাদের পাসওয়ার্ড হিসেবে কাজ করবে তো এখানটায় যে পাসওয়ার্ড আপনারা বসাবেন সেটিকে পুনরায় এখানটায় বসিয়ে দিয়ে কনফার্মেশন করবেন কনফার্মেশন করার পরে এখানটায় কিন্তু এন্টার ফুল নেম অর্থাৎ যিনি এখানটায় আবেদন করবেন তার নামে রেজিস্ট্রেশন করা হচ্ছে তো এখানটায় কিন্তু তার নাম কিন্তু ব্লক লেটারে লিখে দেবেন তার এবং তারপর কিন্তু এখানটায় ভ্যালিড একটি মোবাইল নাম্বার এখান দিয়ে দেবেন যিনি এখানটায় আবেদন করছেন তার ভ্যালিড একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে সঙ্গে এখানটায় লেখা দেওয়া হচ্ছে জেন্ডার তো এখানটায় টিক অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করে জেন্ডার চুজ করে নেবেন পুরুষ হয়ে থাকলে মেল এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে অবশ্যই ফিমেল এবং ক্যাটাগরি তো ক্যাটাগরি ক্ষেত্রে আপনারা যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে ইউ আর আপনারা চুজ করবেন আর যদি আপনার এসসি এসটি ওবিসি অথবা এক্স সার্ভিসন প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা এই বক্সে কিন্তু ক্লিক করে তারপর কিন্তু আপনার কোন ক্যাটাগরি থেকে বিলং করেন সেটাকে কিন্তু আপনারা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর লিখে দেওয়া হচ্ছে ক্লিক হেয়ার টু রেজিস্টার তো এইখানটায় ক্লিক করে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে হবে কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে আপনাদের ডেট অফ বার্থ শুরু করে আপনাদের নাম আপনাদের বাবার নাম আপনাদের অ্যাড্রেস সমস্ত সমস্ত এডুকেশন কিছু কিন্তু আপনাদের চাওয়া হবে তো আপনারা কিন্তু স্টেপ স্টেপ বাই এখানটায় অনলাইনে কিন্তু কিন্তু আবেদন প্রক্রিয়া তারপরে করে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানটায় দেখুন যেমনটা জানিয়েছিলাম যে দু ধরনের পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে তো সবার প্রথম যে পোস্ট আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটাই এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় পে লেভেল টু অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে সত্ত্টি হাজার দুশো টাকা এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু লিখে দেওয়া হয়েছে আপনাদের এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে আপনার যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় আপনারা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কম্পিউটারে টাইপিং স্পিড আপনাদের চাওয়া হয়েছে দেখতে পারছেন ইংরেজির উপরে কিন্তু পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট এছাড়াও যদি আপনারা হিন্দির উপরে টাইপিং করেন তাহলে কিন্তু আপনাদের তিরিশটি ওয়ার্ড পার মিনিট কিন্তু আপনাদের কম্পিউটারে টাইপিং স্পিড চাওয়া হয়েছে এবং বয়সীমা কিন্তু দেখতেই পারছেন ইউআই ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আপনার এখানটায় আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এখানে এস সি এসটি ওবিসি প্রার্থী এবং আপনারা যারা রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে এখানটা যথারীতি ছাড় পেয়ে যাবেন এবং দ্বিতীয় পোস্ট আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ইউডিসি পোস্টে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় যেখানে অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে পাঁচশো টাকা থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে আপনার যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনার যদি শুধুমাত্র নর্মালি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই ইউডি সি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড চাওয়া হয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পারছেন ইংরেজির উপরে পঁয়ত্রিশটি ওয়ার্ড এবং আপনাদের হিন্দির উপরে কিন্তু তিরিশটি ওয়ার্ড চাওয়া হয়েছে সুতরাং আপনারা যে ওয়ার্ডের উপরে আপনারা এখানে টাইপিং করবেন সেটা কিন্তু অনলাইনে আবেদন করার সময় চুজ করবেন এবং এখানেও কিন্তু বয়স সীমা সেম লিখে দেওয়া হয়েছে এবং আপনারা কিন্তু এখানটায় রিজার্ভেশন ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু যথারীতি ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা এখানটায় এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে এখানটায় আপনাদের কিন্তু আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন এই অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে আইসিএমআর এনআইওএইচ এর তরফ থেকে যেটা কিন্তু আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশন হেলথ এর তরফ থেকে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় নোটিফিকেশন প্রকাশ হওয়ার ডেট দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে দেখুন এখানটা সবার প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হয়ে যাবে একশো নাম্বারের এখানটায় স্পষ্ট লিখে দেওয়া রয়েছে একশো নাম্বারের লিখিত পরীক্ষা হয়ে যাবে এবং আপনাদের কিন্তু এমসিকিউ অবজেক্টিভ টাইপের কিন্তু আপনাদের এখানটায় পরীক্ষা হয়ে যাবে যেখানটায় আপনাদের নেগেটিভ মার্কিং থাকছে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ অনুযায়ী অর্থাৎ এখানটায় কিন্তু আপনার নেগেটিভ মার্কিং থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ অনুযায়ী এবং এখানটা সবার প্রথমে আপনাদের রিটেন এক্সাম হয়ে যাবে এবং সেই রিটেন এক্সামে যদি আপনারা পাশ করে যান তারপরেই কিন্তু আপনাদের এখানটায় পরবর্তী যে স্কিল টেস্ট হবে বা আপনাদের কম্পিউটার টেস্ট হবে তার জন্য কিন্তু আপনাদের এখানটায় ডাকা হবে তো বন্ধুরা এখানটায় দেখুন এখানটায় স্পষ্ট করে রয়েছে আপনারা যারা ইউ আর ও বিসি এবং ইডাবলু ক্যাটাগরি পাশে থাকবেন তাদের কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট কিন্তু এখানটায় নাম্বার পেতে হবে পরীক্ষায় এবং আপনারা যারা এসি এস টি প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এখানে চল্লিশ পার্সেন্ট মিনিমাম কিন্তু আপনাদের পরীক্ষায় নাম্বার পেতে হবে তবে কিন্তু আপনাদের এখানটায় কোয়ালিফাই করবেন তো বন্ধুরা দেখুন এখানটা আবেদন করার জন্য আবেদন ফিস কি চাওয়া হয়েছে আবেদন ফিসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যারা এখানটায় ইউ আর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থী থাকবেন তাদের জন্য এখানটা এক হাজার টাকা আবেদন ফিস রয়েছে এবং আপনারা যারা এখানটায় এসসি এসটি এস এবং মহিলা প্রার্থী থাকবেন তাদের জন্য এখানটা কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকা আবেদন ফিস রয়েছে সুতরাং অবশ্যই আবেদন করার আগে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটা নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ